নবদ্বীপের এই গৌরাঙ্গিনী মাতা কিন্তু গাড়িতে যান না, তিনি যান কাঁধে চেপে। বুঝতে পারছ, বামাকানি দেখে 30 সেকেন্ডও লাগলো না, এর মধ্যেই শ্রী শ্রী কৃষ্ণ মাতার একটা মূর্তিও দেখে ফেললাম, প্রচুর প্রতিমা এখানে। ইনি হলেন ভদ্রকালী মাতা। ২৮:২৯ খড়দা থেকে ট্রেনটা ধরেছিলাম নবদ্বীপের আসার জন্য, অর্থাৎ কাটোয়া লোকাল যেটা শিয়ালদা হয়ে আসে। আমি এখন বাজে প্রায় 11টার কাছাকাছি, 10:59, ঠিক 2 মিনিট আগে এসে পৌঁছলাম নবদ্বীপ ধামে। এখান থেকেই তোমাদেরকে দেখাবো আজ রাসের প্রস্তুতি, অর্থাৎ কেমন প্রতিমা হয় প্রত্যেকটা জায়গাতে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তাহলে আমার দেখতে থাকো আমার চ্যানেল রটক উইথ রোমেন। এটা হচ্ছে টিকিট ঘর, অর্থাৎ এই জাস্ট নামলাম, এই দেখো স্টেশন থেকে নামলাম, নেমে রয়েছে টিকিট কাউন্টার। আমি চলে যাব, এই যে দেখছো রাস্তাটা, আমি ঠিক এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এই যে রাস্তাটা, আমি ঠিক এই রাস্তাটা দিয়ে কিন্তু চলে যাব, এবং চলে গিয়ে এখান থেকে কিন্তু শুরু করব আমার যাত্রা। দেখো এখানে একটা মণ্ডপ দেখতে পাচ্ছি, দারুণ মণ্ডপটা, আর এখানে লেখা আছে শতবর্ষে শ্রী শ্রী গঙ্গা মাতা। অর্থাৎ আমি কিন্তু এখান থেকে শুরু করলাম, অর্থাৎ ঠিক স্টেশনের থেকে নেমে সোজা ঢুকে গেলাম, ঢুকে গিয়ে কিন্তু শুরু করলাম। এবং দেখো একটা অসাধারণ কিন্তু মণ্ডপ দেখতে পাচ্ছি, সুন্দর মণ্ডপটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দেখো চলো তোমাদেরকে একটু ভেতরটা তাহলে দেখাই। এবার আমি চলে গেলাম ঠিক মণ্ডপের ভেতরটায়, এবং তোমাদেরকে দেখাবো এখানে যে গঙ্গা মা, কী সুন্দর, দারুণ দারুণ দেখতে পাচ্ছ গঙ্গা মা, অসাধারণ, কোনো কথা হবে না। এবং এই দেখো গঙ্গা মাকে দেখতে পাচ্ছি, একদিকে রয়েছে শিব, খুব সম্ভবত আরেকদিকে আমি বুঝতে পারছি না ইনি কে, নারদ কি না জানি না কে, অসাধারণ সুন্দর। ওপরে রয়েছে লক্ষ্মীনারায়ণ, রয়েছে গরুর পাখি, এবং রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মানে ব্রহ্মাদেব, সব মিলিয়ে অসাধারণ কিন্তু মূর্তিটা আমি দেখতে পাচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমাদেরকে যতটা পারছি আমি দেখাচ্ছি। এই দেখো আমি কিন্তু নবদ্বীপে প্রথম এলাম এই রাসে, এবং এসে খুব অভিভূত। এখানে যখন নামলাম তখন প্রথমে দেখলাম গঙ্গা মা, এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছি দুর্গা মা, ওটা দেখতেই পাচ্ছ, অসাধারণ লাগছে সত্যি। আমি রাসের কথা শুনেছিলাম কিন্তু এভাবে করে আমার আর আশা হয়নি, সুতরাং এসে আমি মানে এত ভালো লাগছে, প্রথম কথা তো প্রথম আশা। এবং তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ এখানে দুর্গার একটা অসাধারণ মূর্তি। দেখো এখানে হনুমানজির একটা মূর্তি দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ বজরঙ্গলীর মূর্তি। অর্থাৎ যেটা বলছিলাম, এখানে কিন্তু এক একটা জায়গায় এক এক রকম প্রতিমা হয়, সব মিলিয়ে অসাধারণ। দেখো একটা অন্নপূর্ণার মূর্তি দেখতে পাচ্ছি, এখনও বহু জায়গায় বললাম এখনও কাজ চলছে, দেখছি ভাড়া বেঁধে কিন্তু কাজ হচ্ছে এখনও। অর্থাৎ এখানে কিন্তু এই মূর্তিটা দেখতে পাচ্ছি, আর অন্নপূর্ণার মূর্তি। দেখো শিব ঠাকুরকে দেখতে পাচ্ছি, মা অন্নপূর্ণাকে দেখতে, সাধারণ কিন্তু এখানকার হাতের কাজ শিল্পীদের। এবং দেখো দেখতেই পাচ্ছি এখানে মা অন্নপূর্ণা রয়েছে, সত্যি খুব সুন্দর প্রতিমা, সত্যি খুব সুন্দর প্রতিমা। মানে আমি যে কটা প্রতিমা দেখলাম আমি কিন্তু খুব মুগ্ধ হয়ে গেলাম, যেহেতু আমি বারবার করে বলছি রাসায় প্রথম এসছি। এখানে একটা দুর্গা দেখতে পেলাম, যদিও এখনও চক্ষুদান হয়নি এবং কিছু কাজ বাকি রয়েছে। দেখো দেখতেই পাচ্ছ, ওই যেটা বলছিলাম না, যেখানে অসংখ্য মানে বহু ধরনের প্রায় 33 কোটি দেবতা যাকে বলে সেই মূর্তি হয় তৈরি। এখান থেকে এসে আমি না হাঁটতে হাঁটতে বেনেপাড়া মোড়ে চলে এলাম, এবং দেখো দেখতে পাচ্ছি একটা বড় গেট, দেখতে পাবে মেজমা বলে লেখা, এখানে মেজমা সেজমা সব পেয়ে যাবে। তার আগে আমি তোমাদেরকে একটুখানি বড় মাটা একটু দেখাই, এখানকার যে বড় মা তাকে একটু দেখাই। তোমরা যে মূর্তির জন্য বারবার করে বলেছিলে সেই বড় মার মূর্তির সামনে কিন্তু এই মূর্তি আমি দাঁড়িয়ে, এবং দেখো দেখতেই পাচ্ছে বড় শ্যামা যাকে বলা হয়, সেই বড় শ্যামার মূর্তির সামনে এই মূর্তি দাঁড়িয়ে। দেখো দেখতে পাচ্ছি অসাধারণ রূপ, এবং মানে কতটা বড় প্রতিমা, দেখো দেখতেই পাচ্ছি বড় শ্যামা মাতা। এটা কিন্তু বড় শ্যামা মাতাকে মানে প্রচুর নাম এখানে, প্রচুর জাগ্রত প্রতিমা। দেখো দেখতেই পাচ্ছি, আমি রমেন, আমার চ্যানেল রটক উত্তরের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি বড় শ্যামা মায়ের যে মন্দির, সেই মন্দির প্রাঙ্গণে, এবং তোমাদেরকে আজ দেখাবো পুরো ঘুরিয়ে, অর্থাৎ বড় শ্যামা মায়ের কাছে পেয়ে গেলাম অমিনবাবুকে। এবং দেখো অনেকে কিন্তু ঠাকুর দেখাচ্ছে কিন্তু হিস্ট্রিটা জানি না। কাকু নমস্কার। প্রথমে একটা কথা বলি যে নবদ্বীপ মানেই তো একটা বৈষ্ণব ধর্মাবলম্বীদের জায়গা, সেখানে প্রচুর শাক্ত প্রতিমা, মানে এই হিস্ট্রিটাকে একটু জানতে পারি? প্রথম প্রশ্ন হচ্ছে নবদ্বীপে শুধু শাক্ত প্রতিমা নয়, পুরোটাই শাক্ত পুজো হয় এই সময়। আচ্ছা, দু এক জায়গায় অবশ্য হয় বৈষ্ণব মতে পুজো,
তবে নবদ্বীপের এই রাসের যে মহিমা সেটা আপনি দেখবেন বেশিরভাগ এখানে দুটো প্যারালালি শাক্ত এবং বৈষ্ণবদের যে চলা এখানে কিন্তু কোনো দ্বন্দ্বের জায়গা নেই। অনেকে বলেন শাক্ত বৈষ্ণবদের মধ্যে শাক্ত ঢুকে পড়ে যদি কি ব্যাপারটা হচ্ছে, তা কিন্তু নয়। এখানে শাক্তরা শাক্তদের পুজো করে এবং সেখানে বৈষ্ণবরা পুরোপুরিভাবে পার্টিসিপেট করে, মানে বৈষ্ণবরা শাক্ত পুজোতে পার্টিসিপেট করে পুরোপুরি, একদম একদম। মানে নবদ্বীপে যদি আপনি বেশিরভাগ মানুষ কি শাক্ত বৈষ্ণব, কিন্তু তারা এই বিপুল পরিমাণে যে শাক্ত পুজো হয় সেই শাক্ত পুজোটা কিন্তু তারা অংশগ্রহণ করে এবং তাদের মানে অংশগ্রহণটা বেশি। রাসের ইতিহাসটা কিন্তু সংক্ষিপ্ত বলা যাবে, রাসের ইতিহাস এটা তো কৃষ্ণচন্দ্রদের তখন বৈষ্ণবদের সঙ্গে বৈষ্ণব এবং শাক্তদের মধ্যে একটা ডিভিশন মানে ইগোর লড়াই ছিল। আচ্ছা, কৃষ্ণচন্দ্র মহারাজ এখানে শাক্তদের বৈষ্ণব ধর্ম তখন বার্মানন্দ থেকে রোধ করার জন্য আনুমানিক বা আমি মানে এটা মানে আমার আমি একদম এর অথেন্টিসিটি আমার ডকুমেন্টস নেই, যেটুকু এটা এরকম হতে পারে যে বৈষ্ণবদের যে বার্মানন্দটাকে একটুখানি হলেও উনি জনবার চেষ্টা করেছিলেন, ইয়ার শাক্ত পূজার প্রবর্তন করেছিলেন যেখান থেকে এটা শুরু হয়েছিল। এবং সেটা তো তখনকার সময় থেকে এখন অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে, এখন ছাত্ররাও এর মধ্যে যেমনভাবে ইনভলভ বৈষ্ণবরাও হয় ততটাই ইনভলভ। ছাত্র ধর্মের প্রথম পুজো হচ্ছে অ্যালানিয়া কালীমাতা যেটা হচ্ছে আপনি আর কিছুটা আগে সেটা প্রথম, তারপর আস্তে আস্তে আমাদের বড়সমা আরও 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 অনেক জায়গা আছে। অবশ্যই অ্যালানিয়া যেটা মা কালী আছে সেখানে তার প্রথম শুরু হয় ওখান থেকে। এই যে মানে বড় শ্যামা আনুমানিক কত বছর তাও হবে এটা? আনুমানিক 300 বছরের ঠাকুর, 300 বছর। হ্যাঁ, এইটার মধ্যে একটা দ্বন্দ্ব আছে। হ্যাঁ, এটা নিয়ে যে আমি 300 বছর মানে আমি 300 বছরই বললাম তা না, হয়তো কেউ বলবে যে এটা ডকুমেন্টস নেই এ নেই না নেই অনেক কিছু নেই, তো আমরা যতদিন জেনে আসছি আনুমানিক 300 বছরের কাছাকাছি এই ঠাকুরটা। বড় শ্যামামা, তারপর মেজো শ্যামামা, ছোটো শ্যামামা, ছোটো শ্যামা, এগুলো ধরুন একটা কি আমাদের বড় শ্যামাকে সবসময় একটা পুরনো পুজো প্রাধান্য দিয়ে তারা পরপর প্রতিষ্ঠা করেছে, পরপর তাদের বুঝতে পেরেছে মানে প্রথম শ্যামামা কিন্তু এটাই। দেখো এখানে দেখতে পাচ্ছি গণেশ জননী, হ্যাঁ, এবং খুব সুন্দর মূর্তিটা, যদিও বললাম না এখনও বহু মণ্ডপে দেখছি কাজ চলছে তাদের, এখনও কিন্তু সব জায়গায় তাদের কাজ হয়নি, কাজ চলছে। এবং দেখো এই সব একটা জিনিস দেখতে পাচ্ছ, এরকম গাড়ির মধ্যে কিন্তু কাঠামো তার উপরে কিন্তু প্রতিমাগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ যেদিনকে রাসের শোভাযাত্রা হবে সেদিন এই গাড়িগুলোতে করেই এই মা যায়, তাতে কোনো অসুবিধে না হয়। সেই জন্যই কিন্তু আমি বহু মণ্ডপেই দেখলাম এই গাড়ির মধ্যেই প্রতিমাগুলো তৈরি হচ্ছে। দেখো এখানেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি, এখানেও তাই দেখছি, অর্থাৎ সুবিধার জন্য। নবদ্বীপে যে গলিতেই যাচ্ছি সেই গলিতেই কিন্তু কোনো না কোনো প্রতিমা দেখতে পাচ্ছি। ও যেতে যেতে এগুলো মনে হয় তাঁতের কিছু একটা, মানে কাপড়গুলো তৈরি করার কিছু বিষয়। এইসব দেখতে দেখতে এবার চলে এলাম মেজোমার মণ্ডপে, বড়মার পর অর্থাৎ বড় শ্যামার পর মেজো শ্যামামায়ের যে মণ্ডপ সেখানে। দেখো কত বড় মূর্তি, উড়ে বাবা, এবং দেখতেও পুরো এক হবে না কেন, এরা তো সবাই বোন, বড়মার বোন মেজো মা, সত্যি অসাধারণ মূর্তি। ছোটো শ্যামা তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে, তবে ছোটো শ্যামা দেখার আগে এখানে কিন্তু আরেকটা মূর্তি দেখতে পেলাম, দারুণ লাগলো। দেখো দেখতেই পাচ্ছ ভারত মাতার মূর্তি, অসাধারণ সুন্দর মূর্তিটা। এবার তোমাদের দেখাতে চলে এলাম ছোটো শ্যামা, অর্থাৎ বড় শ্যামা দেখলে মেজো শ্যামা দেখলে ছোটো শ্যামা, সেজো শ্যামাও আছে সেটাও দেখাবো, তবে রুটের মধ্যে ঠিক যেভাবে করে পড়লাম সেভাবে করে দেখানোর চেষ্টা করলাম। দেখো দেখতে পাচ্ছি মানে অসাধারণ প্রত্যেকটা প্রতিমা কিন্তু এখানকার। এবং আরেকটা যেটা তোমাদের দেখাচ্ছি এই যে গাড়ির মধ্যে যেটা বলেছিলাম, এই গাড়ির মধ্যেই কিন্তু এইভাবে করে কাঠামোর মধ্যে প্রতিমাটা তৈরি হয় যাতে গাড়িটা নিয়ে যেতে সুবিধা হয়। দেখো দেখতেই পাচ্ছ সুন্দর চিন্তা ভাবনা, যেহেতু অনেক বড় প্রতিমা তাই এই প্রতিমাগুলোকে যাতে রাসের দিন শোভাযাত্রা সহকারে গঙ্গাবক্ষে নিয়ে যেতে সুবিধা হয় সেই রাসযাত্রাতে, সেজন্যই কিন্তু এগুলো করা। দেখো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মা তারা, ওই যে বললাম 33 কোটি দেবতার আবির্ভাব হয় রাসে নবদ্বীপে এখানে। এবার আমার গন্তব্য সেজু শ্যামা, চলো সেজু শ্যামা একটু তোমাদের দেখাই। এবার আমি কিন্তু ধীরে ধীরে চলে এলাম সেজো শ্যামামার মণ্ডপে, বেশ ভালো লাগছে না, বড় শ্যামা, মেজো শ্যামা, ছোটো শ্যামা, সেজো শ্যামা, সত্যি মানে কি বলবো, এত ভালো লাগছে যে যেটা শুনছিলাম আর কি, বড় শ্যামার পর প্রত্যেকের আবির্ভাব ঘটেছে, বেশ ভালো লাগে, নিজের নিজের এলাকার একটা প্রতিপত্তির ব্যাপার রয়েছে। দেখো কত বড় মূর্তিটা,
এখনও সাজানো চলছে, কারণ তবে একটা জিনিস দেখলাম এখানে কিন্তু বেশ আরও কিছুটা বাকি, মানে অনেকেরই যেমন অনেকটা শেষ হয়ে গেছে, এদের কিছুটা বাকি রয়েছে, এখনও গয়না পরানোর কাজ চলছে। যাই হোক, রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে শুনলাম। এবারে এলাম রণকালীমায়ের যে মূর্তি যেখানে তৈরি হচ্ছে সেখানে। দেখো দেখতে পাচ্ছি, মানে বলছি না এক একটা মূর্তি কিন্তু এক এক রকম। এখানে দেখো দেখবো আমরা রণকালীর মূর্তি, যিনি রুদ্ররূপ ধারণ করে রয়েছেন। দেখো এই হচ্ছে রণকালী মূর্তি, দেখতে পাচ্ছ? বলছিলাম যে এখানে এক একটা মূর্তি কিন্তু এক এক রকম হয়, যে গল্পটাও শুনেছিলাম আমরা। সে যখন প্রতিমাগুলো দেখানোর জন্য ঘুরছিলাম, একটা সুন্দর মূর্তি মানে মন্দির দেখতে পেলাম, শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি দেবানন্দ গৌড়ীয় মঠ। দারুণ, কিন্তু দারুণ মন্দিরটা, দারুণ লাগলো আমার। এখানে দেখতে পেলাম বৃহৎ আকারের একটা শিবের মূর্তি, দেখো দেখতেই পাচ্ছি। এটা কিন্তু একটা গলির মধ্যে, তোমায় বলছিলাম না যে তুমি তো মেন রোড দিয়ে যাবে যাবে, গলির মধ্যেও প্রচুর পুজো পাওয়া যায়, সত্যি অসাধারণ। মানে আমি যেই দিকে যাচ্ছি সেখানেই একটা পর্বে নবদ্বীপের এতগুলো প্রতিমা কভার করা অসম্ভব, তাই প্রথম পর্ব রইল। এরপর দেখে নিও দ্বিতীয় পর্বটা, কেমন লাগছে অবশ্যই বলো।